আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদল্লা আলা হিল করিম আম্মা বাগাদ সম্মানিত দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রোজার নিয়ত সংক্রান্ত দশটি জরুরি মশালা যেগুলো আমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত এক নম্বরে রমজানের প্রতিদিনই রোজার নিয়ত করতে হবে একদিন নিয়ত করলে পুরো রমজানের জন্য তা যথেষ্ট নয় দুই নম্বরে রাতেই নিয়ত করা আবশ্যক নয় করে ফেললে ভালো নিয়াত করার বিষয়টি মনে না থাকলে সকালে যখনই মনে হবে তখনই নিয়াত করে নিলেও তা হয়ে যাবে তবে সেহের সময় পার হয়ে যাওয়ার পর কোনো কিছু পানাহার করলে বা রোজাভঙ্গের কোনো কারণ সংগঠিত হওয়ার পর নিয়ত করলে তা আদায় হবে না তিন নম্বরে রমজানুল মুবারকে মনে মনে শুধু এতটুকু ভাবলেই নিয়ত হয়ে যাবে যে আমি আজ রোজা রাখবো নির্দিষ্টভাবে কোনো দোয়া পাঠ করা বা আমি আজ রমজানের ফরজ রোজা রাখছি এমন কিছু বলা জরুরি নয় চার নম্বরে নফল রোজা নির্দিষ্ট মানতের রোজা এবং রমজানের রোজাসমূহের নিয়ত রাতের বেলা অথবা শরীয়তের ঘোষিত অর্ধ দিবস পর্যন্ত করা যাবে অন্য সব ধরনের রোজার জন্যই রাতের মধ্যেই নিয়ত করে নেওয়া জরুরি পাঁচ নম্বরে রমজান মাসে সেহেরি খাওয়াটাও রোজার নিয়ত বলে গণ্য হবে তবে ছেহেরি খাওয়ার সময় রোজার রোজা রাখার ইচ্ছা না থাকলে তার নিয়ত বলে গণ্য হবে না ছয় নম্বরে কোনো ব্যক্তি দিন কিছুই পানাহার করেনি রোজা ভাঙ্গার কোনো কাজও তার মাধ্যমে সংগঠিত হয়নি অথচ তার মনে রোজা রাখার কোনো ইচ্ছা ছিল না হয়তো তার ক্ষুধাই লাগেনি বা তেমন কিছু করার প্রয়োজন হয়নি এমন অবস্থায় তা রোজা বলে গণ্য হবে না তবে মনে মনে রোজা পালনের ইচ্ছা করে থাকলে তা রোজা হয়ে যেত সাত নম্বরে ইসলামী শরিয়ার আলোকে রোজা শুরু হয় সাদিক হতে তাই শুভেচ্ছাদিক উদয় না হওয়া পর্যন্ত পানাহারে কোনো আপত্তি নেই সব কিছুই তখন বৈধ অনেকে রাতের শুরুতে বা মাঝামাঝি সময়ে সেহেরি খেয়ে শুয়ে পড়েন এবং মনে করেন রোজার নিয়াত করার পর বা সেহেরি খেয়ে ফেলার পর আর কিছু পানাহার করা যাবে না এমন ধারণা সঠিক নয় শুভেচ্ছাদিক উদয় না হওয়া পর্যন্ত পানাহার করতে কোনো দোষ নেই তা নিয়ত করা হোক বা না হোক আট নম্বরে মনের ইচ্ছার নামই নিয়ত সুনির্দিষ্টভাবে বিশেষ কোনো বাক্য মুখে উচ্চারণ করা জরুরি নয় তাই রাতের বেলায় মনে মনে রোজা রাখার ইচ্ছা নিয়ে শয়ে পড়লে তার জন্য ফের নিয়ত করার প্রয়োজন নেই নয় নম্বরে মনে মনে নিয়ত করাই যথেষ্ট তবে নাওয়াইতুবি ছৌমি ওয়াদিম বিং শাহরি রমাদন মুখে উচ্চারণ করার মাধ্যমে নিয়ত করা উত্তম দশ নম্বরে দিনের দ্বিপ্রহের আগে রোজার নিয়ত না করা না হয়ে থাকলে সেই রোজা সহি হবে না এর এরপরও রোজাহীন অবস্থায় দিনের বাকি সময় পানাহার করা রমজানুল মুবারকের সম্মানের বিরোধী বলে তা জায়েজ নয় আল্লাহ তাবার কাহায় রমজানের রোজার নিয়ত সংক্রান্ত এই দশটি বিষয় সঠিকভাবে পালন করার তাওফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ানা ان الحمد لله رب العالمين